কথা রেখেছেন নওশাদ সিদ্দিকী। ডিএ আন্দোলনকারীদের মঞ্চে এসে বলেছিলেন একদিন সারাটা দিন কাটাবেন না খেয়ে দে। সেই মতোই আজ সকাল ছটা থেকে শহীদ মিনারের ডিএ মঞ্চে ভাঙড়ের বিধায়ক, 51 দিনের অবস্থান, 37 দিনের অনশন। সরকারকে আমি একটা বার্তা হচ্ছে, তার দলের কর্মীরা, তার দলের কর্মীদেরকে অবাঞ্ছিত মন্তব্যকে বিরোধ থেকে সরকারি কর্মীদের, সরকারের উচিত হচ্ছে সরকারি কর্মচারীদের সাথে একটা আলোচনা টেবিলে বসা এবং ওয়ে আউট বার করা। অন্যথায় এই এই যে কলকাতার শুধু শহীদ মিনার চত্বরে শুধু আন্দোলনটা থাকবে না, এটা গ্রাম মফস্বলে ছড়িয়ে পড়বে। মানুষ সজাগ হচ্ছে, মানুষকে আরও সজাগ করানো হবে। যখনই কিছু বলা হচ্ছে টাকা নাই বলছে, কিন্তু অপাত্রে দান হচ্ছে, খেলায় মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে, কিন্তু যার যেটা হকের প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আর জাতীয় স্তরে আমাদের বাংলার নামকে ক্ষুণ্ণ হচ্ছে বিভিন্নভাবে, যখন অবাঞ্ছিত মন্তব্য করে এই সরকারি কর্মচারীদের আন্দোলনকে যারা আক্রমণ করছে। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।